আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রতিদিনের মতো আমার জব অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার মূলত অষ্টম এসে এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটি নাটেনের সকলকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও আমার চ্যানেলে মূলত নিত্য নতুন অনেক সরকারি চাকরির আপডেট রয়েছে আপনারা তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক এখানে তারা এক নং পদে নিয়োগ দিয়েছে ফিল্ম এডিটর ষোলো থেকে আটত্রিশ টাকা বেতন গ্রেড দশম পদসংখ্যায় একটি তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা বিশেষ সহ বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রনিক্সে ডিপ্লোমা এবং চলচ্চিত্র সম্পাদনায় অন্য তিন বছরের বাস্তবিকতা প্রয়োজন হবে দুই নং পদ তারা নিয়োগ দিয়েছে প্রকাশনা সহকারী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন গ্রেড চোদ্দ সংখ্যা একটি তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে প্রিন্টিং টেকনোলজি টেকনোলজির ডিপ্লোমা প্রুফ রিডিং ও প্রকাশনামূলক কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে এই এক এবং দুই নং পদের প্রার্থীগণকে মূলত হচ্ছে জাতীয় জাদুঘর ঢাকায় এদের কর্মস্থল হবে তারপর তারা যে স্বাধীনতা জাদুঘর ঢাকায় নিয়োগ বিগতি প্রকাশ পেয়েছে এই এক এবং দুই নং পদ যে পদগুলো রয়েছে এই এখানে মূলত যে সকল পদ রয়েছে স্বাধীনতা জাদুঘর ঢাকার আন্ডারে এই এই পদের মূলত যে যারা প্রার্থী হবেন তাদেরকে কর্মস্থল হবে মূলত স্বাধীনতা জাদুঘর ঢাকায় এখানে তারা এক নম্বরের নিয়োগ দিয়েছে সহকারী কিপার ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা আহ এই পদ বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আবেদন গ্রেড নবম পদ সংখ্যা একটি এখানে ত্রিশ বছর পর্যন্ত প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইতিহাস ইসলামের ইতিহাস বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হবে দুই নম্বং পদারে নিয়োগ দিয়েছে উপসহকারী পদ পদসংখ্যা একটি এখানে তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর ডিপ্লোমা প্রয়োজন হবে তিন নম্বর পদারে নিয়োগ দিয়েছে প্রদর্শক প্রবাসক এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড পদ সংখ্যা একটি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত হচ্ছে এই যে জেলাগুলোর নাম দিয়ে দেওয়া রয়েছে এই জেলাগুলো প্রার্থীগণ মূলত আবেদন করতে পারবেন না চার নম্ব পদারে এখানে নিয়োগ দিয়েছে হচ্ছে হিসাব রক্ষক কয়েক পদ এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন গ্রেড তেরো পদসংখ্যা একটি তিরিশ বর্ষর বন্ধ প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তারপর এখানে পাঁচ নং নম্বরের নিয়োগ দিয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন গ্রেড ষোলো পদসংখ্যা একটি তিরিশ বছর পর্যন্ত প্রার্থী কোন আবেদন করতে পারবেন ছয় নং নম্বর তারা নিয়োগ দিয়েছে বিক্রয় সহকারী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন গ্রেড ষোলো পদসংখ্যা একটি সাত নং পদার নিয়োগ দিয়েছে ইলেকট্রিশিয়ান অস্থায়ী পদ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতন গ্রেড ষোলো আট নং পদায় নিয়োগ দিয়েছে প্রজেকশন অপারেটর অডিও ভিজুয়াল অস্থায়ী পদ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চশোর নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একটি নয় নং পদায় নিয়োগ দিয়েছে সাউন্ড অপারেটর অস্থায়ী পদ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো দশ নং নম্বতার নিয়োগ দিয়েছে লাইট অপারেটর অস্থায়ী পদ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশোর নব্বই টাকা বেতন গ্রেড ষোলো এগারো নং পদায় নিয়োগ দিয়েছে সাউন্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী পদ ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন গ্রেড সতেরো পদ সংখ্যা একটি নং পদে নিয়োগ দিয়েছে অফিস সহায়ক অস্থায়ী পদ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর এদিকে যে জেলাগুলোর নাম দেওয়া রয়েছে এই সকল জেলার প্রার্থী মূলত আবেদন করতে পারবেন না এগারো নং পদে এবং বারো নং পদে তারপর এখানে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়ামের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে মূলত কর্মস্থল হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর এই সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়ামে কুষ্টিয়ায় এখানে এক নম্বর নিয়োগ দেশের সংরক্ষণ সহকারী অস্থায়ী পদ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা আবেদন গ্রেড পদ পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন সহ বিজ্ঞান বিভাগের অন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে দুই নম্বর তার নিয়োগ দেশের হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদসংখ্যা একটি ত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর তার নিয়োগ দেশের লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এখানে হচ্ছে পদসংখ্যা একটি তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নং তারা নিয়োগ দিতে অফিস সহায়ক পদ সংখ্যা একটি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর এই যে সাইডে যে এই জেলাগুলোর নামগুলো দেওয়া রয়েছে এই জেলাগুলোর প্রার্থীগণ মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এগুলো আপনারা দেখে নেবেন এরপর আমরা দেখবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা মূলত কিছু শর্তাবলী দিয়েছে মূল মূল যেসব শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব প্রথমে তারা এখানে বলেছে চৌদ্দ এক দু হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়স তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকণ্ডা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভ গ্রহণযোগ্য হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত প্রথমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার জন্য মূলত কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না যাতায়াতের জন্য এরপর আমরা দেখবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র প্রয়োজন হবে এখানে তারা বলে দিয়েছে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেন্ট ফর্ম সহ সপ্তাহিত সাইড ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে তারপর এখানে বলেছে মুক্তিযোদ্ধা প্রার্থীর জন্য মূলত কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এগুলো আপনারা দেখে নেবেন এছাড়া এখানে তারপর বলে দিয়েছে আবেদনের নিয়মাবলী মূলত সকল প্রার্থীকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তার জন্য মূলত আগ্রহী প্রার্থীজনকে বিএনএম ডট ডট কম বি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে আঠারো এক দু হাজার বাইশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সতেরো দুই দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে এখানে তারা বলে দিয়েছে বলে দিয়েছে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ দুশো টাকাটা এরকম সার্ভিস চার্জ পাবো চব্বিশ টাকা সহ মোট দুশো চব্বিশ টাকা অনলাইনে সাবমিট করে অন্যদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গিয়ে হবে না মূলত কোনো প্রার্থী আবেদন করার পর যদি বাহাত্তর ঘন্টার মধ্যে দুশো চব্বিশ টাকা আবেদন ফিটি জমা না দেয় তাহলে তার আবেদনটি কোনোভাবে গৃহীত হবে না তারপর এখানে অনলাইনে আবেদনের আরও কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে দেবেন এই ছিল বন্ধুরা মূলত আজকের মতো নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম